नमस्कार बंधुरा, आपनार ओ कि माझराते हठाती घुम भेंगे जाए नाकि रोज नियम करे ब्रह्म मुहूर्ते अर्थात भोर तीनटा थेके पाँचटार मध्ये घुम भांगे? आपनि कि जानेन माझराते हठात करे घुम भेंगे जावा बा प्रतिदिन ब्रह्म मुहूर्ते घुम भेंगे जावार अर्थ कि? ज्योतिष शास्त्रे एर पृथक व्याख्या देवा हयेछे। ज्योतिष शास्त्र अनुयायी राते हठात घुम भांगा कोनो साधारण घटना नय, बरं एमन होले बुझते हबे जे कोनो आत्मा बा शुभ बा अशुभ शक्ति आपनार संगे जोगाजोग स्थापनेर चेष्टा करछे। एमन होले व्यक्तिके सतर्क होते हबे, ता ना होले अनेक समय प्रबल समस्याय पड़ते पारेन सेई व्यक्ति। तबे विभिन्न समय घुम भांगार विभिन्न अर्थ रयेछे। राते कोन समय घुम भांगले तार अर्थ की होते पारे, चलुन जेने नेवा जाक। एई समयेर मध्ये घुम भांगले बुझबेन जे आपनी कोनो कारणे अतिरिक्त चिंतित, जार फले आपनार मन विभिन्न दिके छुटछे, ताई घुमे ब्याघात देखा दिच्छे। एमन होले निजेर ओपर भरसा राखुन एबं घुमानोर आगे माथा थेके समस्त नेतिबाचक चिंता भावना बेर करे दिन, कारण এই সমস্যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এর ফলে পিত্তাশয় দুর্বল হয়। এই সময়ে ঘুম ভাঙার অর্থ কোনো অজানা শক্তি আপনার আশপাশে রয়েছে এবং তারা আপনার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছে। আপনার জীবনে এর শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে। তবে এমন ঘটনা ঘটলে আপনার সতর্ক থাকার প্রয়োজন। আপনার সঙ্গে যোগাযোগ স্থাপনকারী শক্তি শুভ হলে জীবনে উন্নতি হতে পারে, আর অশুভ শক্তি হলে আপনার জন্য সমস্যা দাঁত করাবে। জ্যোতিষ শাস্ত্র বলছে এই সময় যাদের নিয়মিত ঘুম ভাঙে তারা অত্যন্ত রাগী হন। এমন হলে বুঝতে হবে যে সেই ব্যক্তি নিজের মনের মধ্যে রাগ পুষে রাখেন, যা ক্রমশ তার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিজের হাত পা ধুয়ে রাতে ঘুমাতে যান। এর ফলে ধীরে ধীরে ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন। এই সময় ঘুম ভাঙা অত্যন্ত শুভ। জ্যোতিষ শাস্ত্র মতে কোনো ব্যক্তির ঘুম রাত তিনটে নাগাদ ভাঙলে বুঝতে হবে ঐশ্বরিক ক্ষমতা আপনাকে উঠে যেতে অনুপ্রাণিত করছে। এ সময় নিজের ইষ্ট দেবতার আরাধনা করা উচিত, ঐশ্বরিক শক্তিরাও তাই চায়। এই সময় ঈশ্বরের নাম ও মন্ত্র জপ করুন। শুভ শক্তি আপনার সঙ্গে একাত্ম হওয়ার অপেক্ষায় রয়েছে, এর অর্থ আপনার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং মন থেকে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।